আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট বিকালের নাস্তা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সেমাই পিঠে বানাবার জন্য আমি এখন 1 প্যাকেট লাচ্ছা সেমাই নেব। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1 কাপ নিয়েছি চিনি, লবণ দেবো এতটুকু। আমি এখন এটাকে মিক্সড করবো। আমি সেমাই দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে চামচ দিয়ে এখন আমি সেমাইগুলো মিক্সড করবো। ফুটন্ত গরম পানি ঠান্ডা করে নিয়েছি, এখন অল্প অল্প করে আমি মিক্সড করবো। এটা আমাকে হাত দিয়েই করতে হবে, এর ভিতরে আমাকে আর একটু সময় দিতে হবে। আমি এর ভিতরে একটু ঘি দেবো, ঘি দিয়ে এখন মেখে নিচ্ছি। আমি একটু হাতে এখন ঘি মেখে এগুলো বল করবো, গোল করে নিচ্ছি। আমার বানানো হয়ে গেছে। ডুবো তেলে লো আছে, পিঠাগুলো ভেজে নেব। তেলে বাবল এসে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। তেল বেশি গরম করা যাবে না, আলতোভাবে নেড়ে ব্রাউন কালার করে তুলে নিচ্ছি। এভাবে টুথপিক দিয়ে গেথে দিলে বাচ্চাদের ভালো লাগবে। বিকালের নাস্তায় আপনারা এটা ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।